যে যার সাথে যেমন করে সেও তেমন ফল ভোগ করে, যেমনটা আমার প্রাক্তন ভুগছে। একসময় আমি তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে কত করে চাইতাম, কিন্তু আমাকে একটুও পাত্তা দেয়নি। তাকে নিয়ে অনেক স্যাড পোজ দিতাম যাতে সে একটু হলেও বুঝে। তাকে বেহার মতো কল মেসেজ দিয়ে যেতাম তার সাথে একটু কথা বলার জন্য, সে দেখো ইগনোর করে যেত, যেন আমি তার কিছুই না। তা যেন হাসতে ভুলে গিয়েছিলাম, এমন কোনো রাত যায়নি যেখানে আমি কাঁদিনি। অ্যাক্টিভ লিস্টে থাকার পরও আমার মেসেজটা সিন করতো না, আমি তার জন্য এতটা বিরক্তকর হয়ে গিয়েছিলাম। আমাকে ব্লক দিত, সময় লাগলো না তার, অথচ আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। ও তখন অন্য কাউকে সময় দিতে ব্যস্ত ছিল, তাই তো আমার পারতেও ছিল না। যখন সেম আমার সিচুয়েশনে সে, যার জন্য সে আমাকে অবহেলা করেছে, আর সে মানুষরা তাকে কষ্ট দিচ্ছে, প্রাক্তনের প্রোফাইল ঘাটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন দেখি প্রতিদিন কত কত স্যাড পোস্ট শেয়ার করে যাচ্ছে তার প্রেমিকের জন্য। আজ হয়তো সে কিছুটা হলেও বুঝবে কাউকে ইগনোর করলে কতটা খারাপ লাগে, কাউকে ভালোবাসলে সে না বুঝলে কতটা কষ্ট লাগে সে আজ বুঝবে। এখন সে তার প্রেমিকের জন্য রাত জেগে বেড়াচ্ছে, তার জন্য কেঁদে যাচ্ছে, কোন এক সময় যেমনটা আমার তার জন্য হয়েছিল। আমি তো কোনো রিভেঞ্জ নেইনি, কিন্তু তার কর্মের ফলে তাকে ভোগাচ্ছে, এজন্য কাউকে কষ্ট দিয়ে হয়তো আমরা সাময়িক সুখ পাব, কিন্তু একদিন সেই কষ্ট আমাদেরই ভোগ করতে হতে পারে, কারণ আল্লাহর প্রতিদান অবশ্যই দেয়।